বন্ধুরা, প্রত্যেকটা মানুষই রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে এবং তাদের স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যায়। কারণ কোনো ধরনের পরিশ্রম না করেই রাতারাতি কোটিপতি হওয়া কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আজকের ভিডিওতে আপনারা এমন কিছু মানুষ সম্পর্কে জানতে চলেছেন যারা কোনো ধরনের পরিশ্রম না করেই একদিনেই রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছিল। আর তাদের মধ্যে প্রথম ব্যক্তিটি হচ্ছে অস্ট্রেলিয়ার বেলারাত শহরে থাকা এই লোকটি, যে কিনা বিভিন্ন জায়গায় গিয়ে মেটাল ডিটেক্টরের মাধ্যমে বিভিন্ন জিনিস কুড়িয়ে সেগুলো বিক্রি করে তার জীবন চালাতো। আর এভাবে করে একদিন সে যখন তার মেটাল ডিটেক্টরটি মাটির কাছে নিয়ে নাড়াচ্ছিল, তখন হঠাৎ করেই মেশিনটি সিগন্যাল দেওয়া শুরু করে। সিগন্যাল পেয়ে মাটি খুঁড়ে যখন সে 2 ফিট নিচে যায়, তখন সে এমন জিনিস দেখতে পায় যেটা দেখে সে তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। কারণ সেখানে সে একটি স্বর্ণের টুকরা দেখতে পায়। আর মাটি খুঁড়ে যখন সে এই টুকরোটি বের করে আনে, তখন সে আরো বেশি অবাক হয়ে যায়। কারণ স্বর্ণের টুকরাটি অনেক বিশাল আকারের ছিল এবং এই জিনিসটি তার সারা জীবনে খুঁজে পাওয়া সবচেয়ে বড় এবং দামি একটা জিনিস, যেটার প্রায় 5.5 কেজি ওজন ছিল। কিন্তু এর আগে অনেক লোক সেই জায়গায় স্বর্ণ খোঁজার জন্য আসলেও তারা এই স্বর্ণের টুকরোটি খুঁজে পায়নি। কারণ স্বর্ণের টুকরোটি হয়তো এই লোকটির কপালে লেখা ছিল। এরপরে সে স্বর্ণের টুকরোটি 3.9 কোটি টাকায় বিক্রি করে রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছিল। বন্ধুরা, এখন কথা বলবো মাটি ভর্তি একটি ব্যাগের ব্যাপারে, যে ব্যাগটির দাম ছিল প্রায় $18 লক্ষ। আসলে ব্যাগটি কিছু পুরনো জিনিসের সাথে নিলাম হচ্ছিল। তখন ন্যান্সি নামের একজন ধনী মহিলা এই ব্যাগটি $900 দিয়ে কিনে নেয়। কারণ ব্যাগটি কিনে সে জানতে চাচ্ছিল আসলে মাটিগুলোর মধ্যে এমন কি জিনিস রয়েছে যার কারণে ব্যাগটি এত দামে বিক্রি করা হচ্ছে। এরপরে সে মাটিগুলো পরীক্ষা করার জন্য নাসাতে পাঠায়। কিন্তু পরীক্ষা করার পরে তারা জানতে পারে এগুলো হচ্ছে চাঁদের মাটি, যেগুলো নীল আর্মস্ট্রং নিয়ে এসেছিল। কিন্তু ভুলবশত কোনোভাবে মাটিগুলো সেখানে নিলামে উঠে গিয়েছে। আর এই জিনিসটা জানার পর নাসা এই মাটিগুলো মহিলাটিকে আর ফেরত দেয়নি, যার কারণে মহিলাটি যখন মাটিগুলোর জন্য মামলা করে, তখন মহিলাটি মামলা জিতে যায় এবং $900 দিয়ে কিনা মাটিগুলো সে $18 লক্ষ বিক্রি করে দেয়, যা কিনা প্রায় 15.5 কোটি টাকার কাছাকাছি। আর এই কারণেই মহিলাটিকে সবচেয়ে ভাগ্যবান মানুষের তালিকায় রাখা হয়েছে। বন্ধুরা, আপনারা কি কখনো তিমি মাছের বমির কথা শুনেছেন? একদিন যখন কিছু জেলে সাগরের মধ্যে মাছ ধরতে যায়, তখন তারা গন্ধওয়ালা একটি জিনিস খুঁজে পায়, আর সেটি হচ্ছে তিমি মাছের বমি। আসলে বন্ধুরা, তিমি মাছের বমি অনেক দামি একটা জিনিস। কারণ পৃথিবীর বিভিন্ন দামি দামি পারফিউম বানাতে তিমি মাছের বমিগুলো ব্যবহার করা হয়, যার কারণে ওই জেলেটির ভাগ্য মুহূর্তের মধ্যেই বদলে গিয়েছিল। কারণ তিমি মাছের বমিটি সে প্রায় $25 লক্ষ বিক্রি করেছে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 21.5 কোটি টাকার মতো। বন্ধুরা, এখন কথা বলবো একজন মাইনারকে নিয়ে, যার নাম হচ্ছে ববি। সে বিভিন্ন জায়গায় বড় বড় পাহাড়গুলোকে ক্রাশ করে সেগুলো থেকে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ এবং এছাড়াও আরো অন্যান্য জিনিসগুলো খুঁজে বের করত। আর এই কাজটি সে প্রায় 40 বছর ধরে করে চলেছে। কিন্তু 40 বছর পরে যেদিন সে চাকরি থেকে রিটায়ার করবে, সেদিন রিটায়ার্ডের পরে তার চাকরিটিকে স্মরণে রাখার জন্য সে ওই জায়গা থেকে বালতিতে করে কিছু পাথর নিয়ে আসে। এরপরে হঠাৎ একদিন যখন চাকরির কথা মনে করে সে পাথরগুলোকে নাড়াচাড়া করছিল, তখন সেখানে থাকা পাথরগুলোর মধ্যে সে সম্পূর্ণ আলাদা একটি পাথর খুঁজে পায়। এবং এরপরে যখন সে পাথরটি নিয়ে ভালোভাবে দেখে, তখন সে বুঝতে পারে এটা কোনো সাধারণ পাথর নয়, এটা আসলে ওপেল নামে একটি দামি পাথর ছিল। এরপরে সে এই কথাটি কাউকেই জানায়নি এবং চোরের ভয়ে পাথরটি সে 14 বছর ধরে ঘরের মধ্যেই লুকিয়ে রেখেছিল। কিন্তু 14 বছর পরে 306 ক্যারেটের এই পাথরটি সে প্রায় $30 লক্ষ বিক্রি করেছে, যেটা বাংলাদেশি টাকায় 26 কোটি টাকার কাছাকাছি। কিন্তু মানুষজন কোনোভাবেই হিসেব মিলাতে পারছে না সে আসলে 14 বছর ধরে কি কারণে এই পাথরটি লুকিয়ে রেখেছিল। চাইলে তো সে 14 বছর আগেই পাথরটি বিক্রি করে কোটিপতি হয়ে যেতে পারত। আর আপনারা যদি এই ধরনের পাথর খুঁজে পান, তাহলে আপনারা কি পাথরটিকে 14 বছর লুকিয়ে রাখবেন, নাকি সাথে সাথেই পাথরটি বিক্রি করে রাতারাতি কোটিপতি হয়ে যাবেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, শুধুমাত্র 4টা মদের বোতল বিক্রি করে কোনো মানুষ যে কোটিপতি হয়ে যেতে পারে, এই জিনিসটা কি আপনারা কখনো চিন্তা করতে পারবেন? হ্যাঁ বন্ধুরা, এমনই একটা ঘটনা ঘটেছে আমেরিকার ব্রায়ান নামের একটি লোকের সাথে, যে কিনা 1850 সালে বানানো নিলামে বিক্রি করা একটি ঘর কিনেছিল।
ঘরটি কেনার পর সে যখন ঘরটি পরিষ্কার করছিল তখন ঘরের বেসমেন্টের মধ্যে সে অনেকগুলো খালি বক্স দেখতে পায়। আর সেগুলোর মধ্যে সে 13টি হুইস্কির বোতলও খুঁজে পায়। আসলে হুইস্কির বোতলগুলো 1917 সালে বানানো এবং এই বোতলগুলো অনেক বেশি দামি ছিল। এমনকি এখানে থাকা একটি বোতলের দাম প্রায় $2,00,000 কাছাকাছি, যার মানে হচ্ছে 13টি বোতলের দাম গিয়ে দাঁড়াবে প্রায় $26,00,000। আর বাংলা টাকা হিসাব করলে সেগুলো প্রায় 22 কোটি টাকার মতো। কিন্তু দুঃখের বিষয় হলো, ববি নামের এই লোকটি বোতলগুলো পাওয়ার পর তার বন্ধুদেরকে ডেকে নিয়ে এসে সবাই মিলে পার্টি করে ফেলে। কিন্তু পরবর্তীতে এই জিনিসটি জানার পর সারা জীবন সে বোতলগুলোর জন্য আফসোস করেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।